একটা কালো ডায়েরি উদ্ধার। পাতায় রয়েছে হিসেবের ছক। কিসের হিসেব প্রতি পাতায়? শিক্ষা দপ্তরের ডায়েরি অর্পিতার কাছে কিভাবে এলো? জাল কি তাহলে অনেক দূর ছড়িয়েছে? দেখুন, অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে রহস্যের জাল ক্রমশ বাড়ছে। এবার সামনে এলো একটা কালো ডায়েরির কথা। সারদা তদন্তের সময় সুদীপ্ত সেনের কাছে ছিল লাল ডায়েরি, এবার উঠে আসছে একটা কালো ডায়েরির কথা। কিন্তু কি আছে এই কালো ডায়েরিতে? ইডি সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে এই ডায়েরি অন্যতম মোক্ষম অস্ত্র। ডায়েরির পাতায় অসংখ্য হিসেব, টাকার অঙ্ক লেখা রয়েছে। অর্পিতা নিজেই এই টাকার অঙ্ক লিখেছিলেন। এ নিয়ে অর্পিতাকে প্রশ্ন করেছেন ইডি আধিকারিকেরা। তদন্তকারীরা জানাচ্ছেন এসএসসি টেট দুর্নীতির তদন্তে এই কালো ডায়েরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অর্পিতার বাড়িতে তল্লাশি চালানোর সময় বস্তা বস্তা টাকা উদ্ধার হয়, এছাড়া অনেক কাগজপত্র, নথি উদ্ধার করা হয়েছে। একাধিক নোটবুক, ছোট ডায়েরিও পাওয়া গিয়েছে এবং সেগুলিতে কিছু হিসেবপত্রও লেখা রয়েছে। কিন্তু এরপরেই তদন্তকারীদের হাতে আসে আরও একটি কালো ডায়েরি। সেই ডায়েরির ওপরে লেখা রয়েছে শিক্ষা দপ্তরের নাম। সেখানেই সন্দেহ আরও দানা বাঁধে। রাজ্য শিক্ষা দপ্তরের নাম লেখা ডায়েরি তার কাছে কি করে এলো? এ প্রশ্ন অর্পিতাকে করাও হয়েছিল। ভেতরের পাতা উল্টে দেখা যায় অনেক হিসেব করা রয়েছে একাধিক পাতায়। কেবল তাই নয়, অনেক মোটা অঙ্কের টাকার কথাও লেখা রয়েছে ওই ডায়েরিতে। কিন্তু এগুলো কোন টাকার অংশ? এ প্রশ্ন করেছিলেন ইডি আধিকারিকেরা। সে বিষয়ে অর্পিতা জানিয়েছিলেন এগুলো তার ব্যবসার টাকার হিসেব। অর্পিতার নেইল আর্টে তিনটি পার্লার রয়েছে, তার মধ্যে দুটি বন্ধ হয়ে পড়ে রয়েছে। বরানগরের পার্লারটির পসার তেমন একটা নয়, কাজেই বেশি টাকার ব্যবসার হিসেব কি করে সম্ভব? এ প্রশ্ন উঠছে। এদিকে তদন্তকারীরা জানতে পেরেছেন অর্পিতার সঙ্গে বিদেশের বেশ কিছু ব্যবসায়ীর যোগাযোগ রয়েছে। তবে কি অর্পিতা তাদের কাছে টাকা পাঠাতেন? শিক্ষক দুর্নীতির মোটা অঙ্কের টাকা অর্পিতার মাধ্যমে পাচার হয়েছে বলেও জানা গিয়েছে। হাওলাতেও টাকা পাঠানোর কথা শোনা যাচ্ছে। ইডি একের পর এক তথ্য নিয়ে আসছে। পেঁয়াজের খোসা ছাড়ানোর তথ্য রবিবার ইডির তরফে আদালতে জানানো হয়েছিল। অর্থাৎ খোসা ছাড়ানোর পর আসল অংশে যাওয়া তবেই সম্ভব। এক্ষেত্রেও অর্পিতাকে ঘিরে শিক্ষা দপ্তরের ঘটে যাওয়া দুর্নীতি অনেকাংশই সামনে আসবে বলে এমনটাই মনে করছে তদন্তকারীরা। আদালতের কাছে ইডি সিজার লিস্ট জমা দিয়েছিল, আর সেই লিস্টেই এই কালো ডায়েরির উল্লেখ রয়েছে। তাই মনে করা হচ্ছে নিজেদের হেফাজতে নিয়ে ইডি আধিকারিকেরা দুজনকে টানা জেরা করবেন। অনেক টাকাই এদিক ওদিক সরিয়ে ফেলা হয়েছে ইতিমধ্যেই, আর সেই সম্পর্কেও তথ্য আসার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আধিকারিকেরা। ব্যুরো রিপোর্ট আজকে।